আসসালামু আলাইকুম, সেলফ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে তৃতীয় ক্লাসে নির্ণয়কে রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আগের গত ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, এবং তার আগের ক্লাসে বা পার্ট ওয়ানে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা রচনামূলক প্রশ্ন দেখি। বডি আমরা একটি রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছি, এটার একটা আছে ডান পক্ষ, একটা আছে বাম পক্ষ, আর একটা আছে কি ডান পক্ষ। আমরা কি বাম পক্ষ সাহায্যে কি করব, ডান পক্ষ প্রমাণ করব। তাহলে চলুন আমরা ডান পক্ষের সাহায্যে বাম পক্ষ প্রমাণ করি। বা আমরা 9-10-এ একটা সূত্র জানি, ঘনমূলের সূত্র, যে এ কিউ মাইনাস বি কিউ। সূত্রটা হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা 9-10-এ ঘনমূল মূলকে এই সূত্রটা কি আমরা পড়ে আসছি। তাহলে যদি পিস জায়গায় কি থাকে, কিউ থাকে, এ কিউ থাকে, অনেক জায়গায় যদি বি কিউ, অনের উপর কিউ মানে কি ওয়ানই হবে। তাহলে কি আমরা এটা কি সূত্র আকারে কি আমরা লাস্টে করতে পারবো? তাহলে আমরা কি বাম পক্ষকে লিখে নিই, বাম পক্ষে কি আছে আমাদের 1 পি স্কোয়ার 1 পি স্কোয়ার 1। তাহলে এটা আমাদের কি করা যায়, আমরা যদি এই সূত্র অনুযায়ী যদি সাজাইতে যাই তাহলে কি করা যায়। আমরা দেখি এই 1 উপাদানের সাথে যদি আমরা এই পি আর পি স্কোয়ার যদি যোগ করি তাহলে কি হবে, এই পি স্কোয়ার প্লাস পি প্লাস 1। তাহলে আমরা যোগ করি প্রথম উপাদানের সাথে 1 প্লাস পি প্লাস পি স্কোয়ার, দ্বিতীয় উপাদানের সাথে ঠিকই থেকে যাবে তাহলে পি পি স্কোয়ার। এখন আমরা আবার দ্বিতীয় সারিতে কি করব, আবার এ পি স্কোয়ার 1 আর পি কি যোগ করব, তাহলে কি পি স্কোয়ার প্লাস 1 প্লাস কি পি যোগ করব। এখন কি এই 1 1 থেকে যাবে, এ পি কি পি থেকে যাবে। শুধু আমরা এই কলামে কি এই কলাম আর এই কলাম আর এই কলাম কি যোগ করে দেব, এই যে এরকম। কলাম 1 কি করব, কলাম 1-এর সাথে কি করব, কলাম 1 যোগ করব প্লাস সরি কলাম 1 যোগ করব কলাম 2 যোগ করব কলাম কি 3 যোগ করব, বা এটার সাথে এটা যোগ করব, তারপরে এটার সাথে কি এটা যোগ করব, এটার সাথে কি এটা যোগ করব। তাহলে কি এ সারির সাথে কি যোগ করব, এ সারি, এ সারির সাথে কি যোগ করব, এ সারি। শুধু আমরা এটুকু প্রমাণ করার জন্য তাহলে কি সেরকমভাবে আমরা লিখতে পারি পি প্লাস পি স্কোয়ার প্লাস 1, এ পি স্কোয়ার থেকে যাবে, তাহলে কি থাকবে এখান থেকে থাকবে কি 1 থাকবে। আমরা দেখতে পাচ্ছি এই কলাম থেকে কি কমন যাচ্ছে, 1 কমন যাচ্ছে, এটাও কিন্তু এটার সাথে কি 1 পি 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 স্কোয়ার, এই তিনটা কলামে কি একই আছে, তিনটাই কি একই আছে। তাহলে কি আমরা 1 প্লাস পি প্লাস পি স্কোয়ার, এটার ভিতরে কিন্তু 1 পি আর কি পি স্কোয়ার আছে, এটুকুর ভিতর কি 1 পি আর কি পি স্কোয়ার আছে, এটুকুর ভিতর কি এটুকুর ভিতর 1 পি পি স্কোয়ার আছে, 1 পি পি স্কোয়ার আছে, 1 পি পি স্কোয়ার আছে। তাহলে কি আমরা শুধু কি কমন নিলাম 1 পি পি স্কোয়ার, যদি আমরা কমন নিই তাহলে কি থাকলো কি 1 থাকলো, এখানে এখানে থাকলো কি 1, এই উপাদানে থাকলো কি 1, তাহলে কি পি 1 পি স্কোয়ার পি স্কোয়ার পি 1। শুধু আমরা কি কমন নিছি, একটু কমন নিয়ে কি 1 থাকলো। আমরা আগে সংক্ষিপ্ত প্রশ্নটা কি দেখছিলাম, কি বলছিলাম যে সারি অথবা কলামের যে কোনো দুটো উপাদান যদি শূন্য হয় 1 বরাবর কি বাদ যাবে, ওই সারিটা বাদ যাবে আর কি ওই কলামটা বাদ যাবে। যদি আমরা এটার
এই ওয়ান বরাবর যদি আমরা এই উপাদান এবং এই উপাদান যদি শূন্য বানাই তাহলে কি যাবে বাদ? তাহলে কি এটা থেকে আমরা এটা বাদ দিলে কি শূন্য হয়, আবার এই উপাদান থেকে কি এই উপাদান বাদ দিলে কি শূন্য হয়? তাহলে আমরা এখন বাদ দেব ওয়ান প্লাস পি স্কোয়ার, অথবা এটা আমরা কি সাজিয়েও লিখতে পারি এ আকারে, পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান সাজিয়ে লিখলাম। তাহলে কি আমরা কি করব, এটার সাথে কি এটা মাইনাস করবো আর এটার সাথে কি এটা মাইনাস করব। তাহলে কি ওয়ানের সাথে যদি কি আমরা ওয়ান মাইনাস করব, ওয়ানের সাথে কি আমরা ওয়ান মাইনাস করব, এখানে কি ওয়ান ওয়ান থেকে থেকে যাবে, কারণ কি এই ওয়ান বরাবর কি আমরা কি কলাম সংখ্যা এবং কি সারি সংখ্যা বাদ দেব। তাহলে কি এখানে ঠিকই পি থেকে যাবে, তাহলে কি এটার সাথে কি এটা মাইনাস হবে পি মাইনাস ওয়ান, এ ওয়ানের সাথে কি পি স্কোয়ার কি মাইনাস হয়ে যাবে ওয়ান মাইনাস পি স্কোয়ার, এখানে কি পি স্কোয়ার ঠিকই থেকে যাবে, কারণ কি এটা ঠিকই থেকে গেল, কি এটা একই রকম থেকে গেল, কারণ কি এটা বরাবর বাদ দেবো, এটা বরাবর কি বাদ দেবো ওয়ান বরাবর বাদ দেবো, তাহলে কি পি ঠিক একই রকম থেকে যাবে। এখন কি আমরা এটা কি করতে পারি, পি স্কোয়ার মাইনাস পি এটা থেকে কি এটা বাদ দেবো, তারপরে কি করতে পারি পি মাইনাস ওয়ান, তারপরে কি ওয়ান বাদ দিতে পারি। এখন এখন কি আমরা দেখতে পাচ্ছি কি ওয়ান মাইনাস ওয়ান কি জিরো, আর এই ওয়ান মাইনাস ওয়ান কি জিরো, কি পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান, তাহলে কি ওয়ান মাইনাস ওয়ান কি জিরো, ওয়ান মাইনাস ওয়ান কি জিরো, এই ওয়ান এখানে থাকলো কি পি মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস পি, ওয়ান মাইনাস পি স্কোয়ার পি মাইনাস ওয়ান, এখানে থাকলো কি পি স্কোয়ার, আর হলো কি ওয়ান। আমরা কি এখন ওয়ান বরাবর কি বাদ দেবো, সারি বাদ দেবো এবং কি বাদ দেবো কলাম বাদ দেবো। যদি সারি এবং কি কলাম যদি আমরা বাদ দিই কি উপাদান আমাদের থাকবে, কি উপাদান থাকবে আমাদের, এখন এটা আমরা তাহলে কেটে দিলাম, কি উপাদান থাকবে এখন আমাদের, পি প্লাস পি পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান। তাহলে এখন সারি এবং কলাম বাদ দিলে এই উপাদানগুলো আমাদের থাকলো পি মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস পি, ওয়ান মাইনাস পি স্কোয়ার, আর কি পি মাইনাস ওয়ান, পি মাইনাস কি ওয়ান থাকলো। শুধু সারি এবং কি কলাম বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো কি আমরা এখানে দেখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কি যদি আমরা এখান থেকে কি কমন নিতে পারি, আমরা ওয়ান কমন নিতে পারি, সরি পি কমন নিতে পারি, পি কমন নিলে আমাদের কি থাকবে, আর এটা কি আমরা কি মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাতে পারি। ওয়ানের আগে আছে কি ওয়ানের উপর যদি আমরা ওয়ানের উপর যদি আমরা পি স্কোয়ার দেখি ওয়ানই হবে, তাহলে পি মাইনাস ওয়ান ঠিকই থেকে যাবে। এখান থেকে কি কমন নেব, পি কমন নেব, পি কমন গেলে পি চলে গেল, এখান থেকে কি মাইনাস ওয়ান, এখান থেকে কি পি চলে গেলে কি থাকে পি থাকে, আর এখান থেকে পি চলে গেলে কি থাকে শুধু ওয়ান থাকে। এখন এটুকু আমরা কি করতে পারি, যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি প্লাস, মাইনাস কমন নিলে কি হয় প্লাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে কি পি স্কোয়ার, এখানে কি মাইনাস, এখানে যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে ওয়ান, এখানে পি মাইনাস ওয়ান কি ঠিকই থেকে যাবে। আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি কি, ওয়ানের উপর যদি কি স্কোয়ার দিই তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি কি, এখন আমরা ওইটাই লিখব শুধু প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান, এখান থেকে কি কমন নেব পি কমন নেব পি মাইনাস ওয়ান। এখন যদি আমরা এখান থেকে কি বসাতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমরা নাইন টেনে পড়ে আসছি কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি পি প্লাস ওয়ান এ মাইনাস বি পি মাইনাস ওয়ান, শুধু সূত্রটা আমরা কি বসিয়ে দিলাম, ওকে এটা ঠিক ঠিকই থেকে যাবে পি মাইনাস ওয়ান। এখন আমরা দেখতে পাচ্ছি কি এই সারি থেকে কি পি মাইনাস ওয়ান কমন যাচ্ছে, আর এই সারি থেকে কি পি মাইনাস ওয়ান কমন যাচ্ছে,
তাহলে কি আমি পি মাইনাস ওয়ান আর পি মাইনাস ওয়ান কি কমন নেব। পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান শুধু আমি কমন নিলাম, এই সারি থেকে কি যাচ্ছে কমন পি মাইনাস ওয়ান, আর এই সারি থেকে কি কমন যাচ্ছে পি মাইনাস ওয়ান, শুধু আমি কি কমন নিলাম। এখন কমন নিলে আমার থাকলে কি পি মাইনাস ওয়ান চলে গেলো, ওয়ান থাকলো, পি মাইনাস ওয়ান চলে গেলো, শুধু থাকলো কি পি থাকলো, আর এখান থেকে যদি পি মাইনাস ওয়ান চলে যায় থাকলো কি মাইনাস পি প্লাস কি ওয়ান থাকলো, এটা থেকে পি মাইনাস ওয়ান চলে গেলে কি ওয়ান থাকলো। এখন এটাকে আমরা কি করতে পারি, আড়াআড়িভাবে গুণ করতে পারি, পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান, এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কি কি লিখতে পারি আমরা, পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, যেহেতু দুইটা আছে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি। এখন আমরা এটা কি করতে পারি, আড়াআড়িভাবে গুণ করবো যেহেতু, তাহলে কি ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কি ওয়ান, সূত্র আছে কি মাইনাস, সূত্র আছে কি মাইনাস, এখন যদি এই মাইনাস আর কি মাইনাস গুণ করি কি হয় প্লাস, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস, তাহলে কি এ পির সাথে যদি আমরা এ পির কি প্লাস পি প্লাস ওয়ান ইন্টু কি পি এরকম লিখতে পারি, এটার সাথে কি এটা গুণ হবে, লিখতে পারি না, সূত্র আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস, কারণ পি প্লাস ওয়ান আর কি পি, শুধু একটু গুণ করে দিলাম। এখন আমরা লিখি পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এখন কি ওয়ান প্লাস এর পির সাথে এ পি যখন আমরা গুণ করবো কী হবে পি স্কোয়ার, আর ওয়ানের সাথে যখন আমরা কি পি গুণ করবো কী হবে পি, আসে আমরা এ পির সাথে শুধু আমরা কি গুণ করলাম পি, তাহলে পি স্কোয়ার, আর এ ওয়ান তো এখানে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস থেকে যাবে, আর এ ওয়ানের সাথে কি গুণ কর, এ পির সাথে কি ওয়ানের সাথে কি গুণ করবো পি গুণ করবো, তাহলে কি পির সাথে ওয়ান গুণ করলে কি হয় পি হয়, বুঝতে পেরেছি তো সবাই। তাহলে এখন কি করব, দেখো এই উপাদান আর এই উপাদান কি দুটা কি একই, তাহলে কি আমরা এভাবে লিখতে পারি পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান হোল, এটা কি শুধু এটা আর এটা কি আমরা কি গুণ করলাম সরাসরি, তাহলে গুণ করলে কি হয় পি স্কোয়ার প্লাস পি হোল স্কোয়ার হয়ে যায়, তাহলে আমাদের থাকলো কি পি মাইনাস ওয়ান কি হোল স্কোয়ার। এখন যদি আমরা এটা এভাবে লিখতে পারি না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান আর হলো পি মাইনাস ওয়ান, এটার কি হোল স্কোয়ার। এখন আমরা সূত্র পাইছি কি এ কিউ মাইনাস বি কিউ, সূত্র কি এ মাইনাস বি, তাহলে কি পি মাইনাস ওয়ান, আর পাইছি কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার প্লাস এ, এ কোনটা পি আর বি কোনটা ওয়ান, ওয়ানের সাথে কি পি গুণ করলে কি পি থাকে, আর কি বি স্কোয়ার ওয়ান, ওয়ানের যদি স্কোয়ার করলি আমাদের কি থাকে ওয়ানই থাকে, আর এটা লিখে দিলাম, তাহলে কি আমরা এভাবে লিখতে পারি না এই সূত্র অনুযায়ী পি কিউ মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই ওয়ানের উপর যদি আমরা কি দিই কিউ দিতে পারি, ওয়ানের উপর কি দেওয়া মানে কি ওয়ানই, সেহেতু আমরা কিউ দিলেই হবে না দিলেই হবে, তাহলে কি আমরা কি ডান পক্ষ কি ডান পক্ষ দ্বারা কি আমরা বাম পক্ষ কি পেয়ে গেছি, এটা ছিল কি ডান পক্ষ আর এটা কি বাম পক্ষ, তাহলে কি আমরা বাম পক্ষ পেয়ে ডান পক্ষ পেয়ে গেছি, তাহলে আমরা কি ডান পক্ষ লিখতে পারি সমান দিয়ে, ডান পক্ষ, আর একটু রিপিট করি, আমরা প্রথমে কি করছি এই সূত্র অনুযায়ী সাজানোর জন্য কি করছি, প্রথম উপাদান তিনটে উপাদান কি এই তিনটে উপাদান কি এই প্রথম কলামে কি যোগ করে দিছি, এই যে যোগ করে দিছি শুধু তিনটে উপাদান, আর বাদ বাকিগুলো কি ঠিকই থেকে যাবে, এইভাবে এই তিনটে আমরা কি যোগ করব, যোগ করলে যদি আমরা পি ওয়ান প্লাস পি প্লাস পি স্কোয়ার যদি কমন নিই তাহলে কি থাকবে এখানে কি পি ওয়ান প্লাস পি স্কোয়ার চলে যাবে, তাহলে থাকবে কি ওয়ান থাকবে, শুধু ওয়ান থাকবে, আর এই উপাদানগুলো তো ঠিকই থেকে যাবে,
এখন আমরা আগে যে একটা নিয়ম জানছিলাম যে যে কোনো একটি কলাম অথবা সারির দুটো উপাদান যদি শূন্য হয় ওয়ান বরাবর কি ওই কলাম ও সারি বাদ যাবে, শুধু যে এই বাদ দিয়ে দিলাম এটা শূন্য করে কি বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর কি থাকবে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো কি করছি আমরা এখান থেকে কি পি কমন নিছি, আর এখানে আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ার কি সূত্র বসাইছি, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার কি সূত্র বসাইছি, যে এই সূত্রটা বসাইছি, সূত্র বসানোর পর কি আমরা কমন নিছি পি মাইনাস ওয়ান, আর কি পি মাইনাস ওয়ান কমন নিছি, এই সারি থেকে পি মাইনাস ওয়ান কমন নিছি আর এই সারি থেকে পি মাইনাস ওয়ান কমন নিছি, কমন নিলে যেটা থাকবে সেটা এখানে লিখছি, এখন করস বরাবর গুণ করে দিছি, এই যে গুণ করার পর আবার এই পির সাথে কি এই পি পি প্লাস ওয়ান কি গুণ করে দিছি, গুণ করার পর যে আমরা এরকম আগে কি একটা উপাদান ছিল পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান, এখানেও আছে পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান, তাহলে কি আমরা দুটো কি গুণ করে করতে পারি, তাহলে কি স্কোয়ার দিয়ে দিছি শুধু হোল স্কোয়ার, দুটো আছে যেহেতু হোল স্কোয়ার দিয়ে দিছি, আর পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে কি আমরা কি একটা সূত্র পেয়েছিলাম কি পি এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, শুধু এই অনুযায়ী সাজাই এটা শুধু বসাই দিছে, তাহলে কি এ জায়গার হবে হলো পি আর হলো বি জায়গার কি হবে ওয়ান, সূত্র বসালেই যে আমরা ডান পক্ষ পেয়ে গেছি, এটাই প্রমাণ। আমরা আরেকটি রচনামূলক অঙ্ক সমাধান করব, হোয়াইট বোর্ডে রচনামূলক প্রশ্নটি লেখা আছে, এটার কি বাম পক্ষ থেকে কি করবো আমরা ডান পক্ষ প্রমাণ করব, তাহলে কি আমরা বাম পক্ষ লিখে নিই, যেহেতু আমরা বাম পক্ষ থেকে কি ডান পক্ষ প্রমাণ করবো, এইটুক থেকে কি এইটুক প্রমাণ করবো, তাহলে আমরা বাম পক্ষের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা লিখে নিই, এ প্লাস বি প্লাস টু সি 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 বি বি প্লাস সি প্লাস টু এ এ বি বি সি প্লাস এ প্লাস টু বি, এটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলাম, আমরা এখন কি করতে পারি আমরা কি ডান পক্ষে আমরা কি দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, তার আগে আছে কি টু, তাহলে কি আমরা টুর সাথে যদি এ প্লাস বি প্লাস সি গুণ করি কি হয় টু এ প্লাস টু বি প্লাস টু সি, তাহলে কি আমরা এটাকে যদি এই এর সাথে যদি এ যোগ করি তাহলে কি হয় টু এ, বির সাথে যদি বি যোগ করি কি হয় টু বি, আর টু সি তো থেকে গেল, তাহলে কি আমরা কি এ কলামের সাথে কি এ কলাম যোগ করব আর এ কলামের সাথে কি এ কলাম যোগ করব, শুধু যে অনুযায়ী সি ওয়ান কলাম ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, শুধু এ অনুযায়ী কি আমরা যোগ করব, তাহলে আমরা যোগ করে দিই এ প্লাস বি প্লাস টু সি প্লাস এ প্লাস বি, শুধু আমরা কি যোগ করলাম, এখন এখন এই সারিটা যোগ করতে পারি সি প্লাস বি প্লাস সি প্লাস টু এ সি প্লাস বি প্লাস সি প্লাস টু এ, আর কি আরেকটা কি বি থাকে, লাস্টে কি বি এই বিটা এখানে কি থেকে যাবে, আবার এটা এটার সাথে কি এটা যোগ করব এটা যোগ করব সি প্লাস এ প্লাস সি প্লাস এ প্লাস টু বি, এখন কি এই উপাদানগুলো কি ঠিকই থেকে যাবে, কারণ কি আমরা কি সি ওয়ান এই কলামের সাথে কি এই কলাম যোগ করছে আর এই কলাম যোগ করছে, তাহলে কি এ দুটো কলাম যোগ করে নেই এ দুটো কলাম যোগ করছে, তাহলে কি এটা আর এটা কি এ কলাম আর এ কলাম কি ঠিক থেকে যাবে, তাহলে আমরা এই কলাম আর এ কলাম ঠিকই লিখি বি প্লাস সি প্লাস টু এ এ বি বি সি প্লাস এ প্লাস টু বি, তাহলে কি এ আর এ যদি আমরা যোগ করি কি হয় টু এ, বি আর বি যোগ করি কি হয় টু বি, আর টু সি তো আছেই, আমরা এডে এভাবে যোগ করে লিখতে পারি টু এ প্লাস বি আর বি যোগ করলে কত হয় টু বি প্লাস সি আর সি যোগ করলে কত হয় টু সি, এটাও সেরকমভাবে লিখতে পারি এ আর এ যোগ করলে হচ্ছে টু এ প্লাস বি আর বি যোগ করলে টু বি, টু বি তো আছেই,
प्लस सी आर सी जो कर ले टू सी शुद्ध हमें कि यहाँ कि शुद्ध जो कर शुद्ध लिखल ये एन ए उपादानगुल्क ठीक ही थे जाए ए बी प्लस सी प्लस टू ए सी प्लस ए प्लस टू बी ठीक ही थे गल एन आप देखते ये कलम थे टू ए प्लस टू बी प्लस टू सी कि कमन जा कमन नीते पर टू ए प्लस टू बी प्लस टू सी कमन नहीं जो कमन नहीं थकल एखे कि जो टू ए प्लस टू बी प्लस टू सी चले जाए कि वन थकल ए उपादान कि वन थकल ए उपादान जो ए उपादान चले जाए कि थकल वन थकल शुद्ध हमें चले गए वन लिखे दिल किस ना मानी कि वन आर ए उपादानगुल लिखे दिल ए प्लस सी प्लस टू ए सी प्लस ए प्लस टू बी शुद्ध हमें कि टू ए प्लस टू बी प्लस टू सी कमन नहीं शुद्ध टुक जाते एक जगह एक साथ ना बोझा जाए से एक दाग दिए नहीं ठीक है तेल कि आक लाइन करब एटुक मुछे दी एटुक तो बुझी मुछे दिल आगे बोल कि आगे मत कि जेको एक कलम अथवा शाड़ी जेको दो उपादान के शून्य बनाते हम कि हमें क्यों करते हैं अन बराबर कि दुटो उपादान कि शून्य ओ कलम कि शाड़ी बद जाए अन बराबर तेल कि अन बराबर जदि एक कलम ए शाड़ी बद दीते जाए कि दुटो उपादान शून्य बनाते हैं जो ए शून्य बनाई उपादान जो शून्य बनाई तेल कि एन थे ए वन बद दी कि शून्य हो जाए ए वन कि ए वन बद दी कि शून्य हो जाए तेल कि सी टू शाड़ी कि बनाब हम शून्य बनाब सी टू शाड़ी जो शून्य बनाई ती है सी टू ती शाड़ी जो शून्य बनाई ती है ए शाड़ी शाड़ी बद जाए कि ये कि आठ टू आठ टू प्राइम आठ टू थे कि बद जाए आर ओन आठ टू थे कि आर ओन बद दिल शुद्ध एन कि शून्य बनाब এটা শূন্য বানানোর জন্য এই ওয়ানকে আমরা শূন্য বানাবো অনকে যদি শূন্য বানাই তাহলে কি হবে এই ওয়ান থেকে যদি আমরা এই ওয়ান মাইনাস করি তাহলে কি শূন্য হয়ে যায় তাহলে আট থ্রি মানে আট থ্রি কি সারিটাকে আমরা এখন শূন্য বানাবো তাহলে কি আট থ্রি থেকে কী করবো আর ওয়ান মাইনাস করবো তাহলে আমরা লিখতে পারি এই ওয়ান প্রথম কি সারিটা ঠিকই থেকে যাবে ওয়ান থেকে কি ওয়ান বাদ যাবে এ ওয়ান থেকে কি ওয়ান বাদ গেল এখন কি আবার এ ওয়ান থেকে কি এ ওয়ান বাদ যাবে ওয়ান মাইনাস ওয়ান এখন কি এটা ঠিকই থেকে যাবে এ এখন কি এটা থেকে এটা বাদ যাবে মানে কি আর টু থেকে কি আর ওয়ান বাদ যাবে আর টু থেকে কি আর ওয়ান বাদ যাচ্ছে বি প্লাস সি প্লাস টু এ মাইনাস কি এ এটা থেকে এটা বাদ দিলাম শুধু এখন কি আমরা এই আর থ্রি থেকে কি আর ওয়ান বাদ দেবো তাহলে আর থ্রি থেকে কি আর ওয়ান বাদ দেবো এখন আর থ্রি সরি আর থ্রিতে কী আছে এ আছে এ থেকে কি করব এ বাদ দেব এখন আমরা এটাও একইভাবে লিখলাম বি এ বি থেকে কী বাদ যাবে বি বি মাইনাস বি এখন কি এটা থেকে কী যাবে এটা বাদ মানে আর থ্রি থেকে আর ওয়ান বাদ যাবে এটা আর থ্রি এটা আর ওয়ান তাহলে এভাবে লিখতে পারি সি প্লাস এ প্লাস টু বি মাইনাস আর ওয়ান আছে কি বি এভাবে আমরা লিখতে পারি ঠিক আছে শুধু আমরা কি আর টু থেকে কি আর ওয়ান বাদ দিলাম আর আর থ্রি থেকে কি আর ওয়ান বাদ দিলাম শুধু আমরা কি দুটো উপাদান শূন্য বানানোর জন্য এখন আমরা দেখতে পাচ্ছি কি এখন আমাদের কমন যেটা সেটা কিন্তু আমাদের আগে লিখে নিতে হবে ঠিক আছে যে কমন নিছিলাম কি টু এ প্লাস টু বি প্লাস টু সি এটা আমরা কি আগে লিখে নেব ঠিক আছে তাহলে কি ওয়ান ওয়ান বেক করলে কত হয় শূন্য হয়ে যায় শূন্য এ ওয়ান ওয়ান বেক করলে কত হয়ে যায় শূন্য হয়ে যায় এ বি
বি আর বি যোগ করলে কত হয়? টু বি। তাহলে আমরা টু বি লিখতে পারি, আর টু এ আছে। এখন এ থেকে যদি টু এ বাদ যায় তাহলে কয়টা এ থাকে? একটা এ শুধু এ থাকে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বি প্লাস সি প্লাস টু এ। টু এ থেকে কি বাদ দেবো আমরা? এ বাদ দেবো। তাহলে কি এ বাদ দিলে, টু এ থেকে এ বাদ দিলে কি একটা এ থাকে, শুধু বি প্লাস সি প্লাস এ। আর বি মাইনাস বি সমান সমান কত হয়? শূন্য হয়। কোনো বি মাইনাস বি শূন্য, এটা কাটা গেল, প্লাস মাইনাস কি কাটা গেল, শূন্য হয়। আর এ আর হলো এ যদি আমরা কি বাদ মাইনাস করি তাহলে কি শূন্য হবে। আর কি এখানে বি থেকে, টু বি থেকে যদি বি বাদ দিই তাহলে কত থাকে? বি। তাহলে সি প্লাস এ প্লাস বি। শুধু আমরা কি করলাম, এ টু বি থেকে কি বি বাদ দিলাম, আর এখানে টু এ থেকে কি এ বাদ দিলাম, তাহলে কি এ থাকে, আর এখান থেকে বি থাকে। এখন আমরা কি বলছিলাম, কলাম এবং সারি যে কোনো দুটি উপাদান যদি শূন্য হয় তাহলে কি ওই ওয়ান বরাবর কি কলাম এবং সারি বাদ যাবে। তাহলে কি আমরা এই ওয়ান বরাবর কলাম এবং কি সারি বাদ দিলাম। তাহলে কি ওয়ান বরাবর যদি আমরা কলাম এবং সারি বাদ দিই তাহলে কি থাকে? তাহলে এটুক থাকে, এটুক আমরা লিখি এখন, বি প্লাস সি প্লাস এ শূন্য, শূন্য সি প্লাস, এটা আমরা সাজিয়ে লিখতে পারি না, এ প্লাস বি প্লাস সি আকারে সাজিয়ে লিখতে পারি। এটাও আমরা এ প্লাস বি প্লাস সি আকারে সাজিয়ে লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি আকারে সাজিয়ে লিখতে পারি। শুধু কি সাজিয়ে লিখলাম, এটুক আমরা কি করবো এখন? এখন কি করা যায়, পরশ বরাবর কি গুণ করবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, কি মধ্যে এটা কি মাইনাস হবে। তাহলে কি টু এ প্লাস টু বি প্লাস টু সি, তাহলে কি এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি যদি গুণ করি তাহলে কি হয়, এরকম হয়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দিতে পারি। গুণ করলে গুণের সময় কি পাওয়ারের পরে কি হবে, যোগ হবে। তাহলে যদি এটার পর যদি ওয়ান হয় আর এটার পর যদি ওয়ান হয় তাহলে কি ওয়ান আর ওয়ান কি টু, এই শুধু টু লিখলাম। আর মাইনাস জিরো জিরো গুণ করলে কত, জিরো। আমরা এটা থেকে কি টু, আমরা দেখতে তিনটে উপাদান থেকে কি টু কমন যাচ্ছে, তাহলে আমরা কি টু যদি কমন নিই, টু চলে এ থেকে টু চলে গেলে কত থাকে, এ থাকে, বি থেকে টু চলে গেলে কত থাকে, বি, প্লাস সি থেকে টু চলে গেলে কত থাকে, সি। শুধু কি টু কমন নিলাম, এখন কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারি। এখন এটার সাথে যদি, এটার সাথে যদি আমরা এটা গুণ করি, এটা গুণ আর হলে এটা গুণ, যদি আমরা গুণ করি তাহলে কি হয়, বা গুণের ক্ষেত্রে কি পাওয়ারের পরে কি হয়, যোগ হয়ে যায়। তাহলে কি এটার পর আছে কি ওয়ান আছে, এটার পর আছে কি টু আছে, তাহলে কি ওয়ান আর টু কত হলো, থ্রি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউ, থ্রি লিখতে পারি। তাহলে কি আমাদের ডান পক্ষে ছিল কি টু এ প্লাস বি প্লাস সি হোল কিউ, ডান পক্ষে ছিল কি টু এ প্লাস বি প্লাস সি হোল কিউ। তাহলে কি আমরা উত্তরে পাইছি কি, অঙ্ক করে পাইছি কি, বামপক্ষ করে পাইছি কি টু এ প্লাস বি প্লাস সি হোল কিউ। তাহলে আমরা কি বামপক্ষ সমান সমান কি আমরা ডান পক্ষ লিখতে পারি না এখন, ডান পক্ষ। তাহলে আমরা আর একবার একটু বুঝি, আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি, এখন এটা কি টু সি আছে, এখন টু এ টু বি বানানোর জন্য কি করব, এ এ যোগ করব আর এ বি যোগ করব। তাহলে শুধু কি এ কলামের সাথে কি এ কলাম আর এ কলাম কি যোগ করে দিছে, শুধু এই তিনটাই কি একইভাবে যোগ করব। যোগ করার পরে কি আমাদের এ টু এ প্লাস টু বি প্লাস টু সি কমন যায়, শুধু কমন নিছি, কমন গেলে থাকে কি ওয়ান থাকে। তারপরে কি আমরা ওয়ান বরাবর কি যে কোনো দুইটা উপাদান জিরো বানাবো, কলাম অথবা সারির যে কোনো দুইটা উপাদান শূন্য বানানোর জন্য কি করছি আমরা, ওয়ান ওয়ান মাইনাস করছি, এ ওয়ান থেকে ওয়ান মাইনাস করছি, আর এ ওয়ান থেকে কি এ ওয়ান মাইনাস করছি। তেমনভাবে কি এটা থেকে কি এটা মাইনাস হবে, এটা থেকে কি এটা মাইনাস হবে, এ উপাদান থেকে এ উপাদান মাইন, এ উপাদান থেকে এ উপাদান মাইনাস হবে প্রথমে, আর এই উপাদান থেকে কি এই উপাদান মাইনাস হবে। এই যে এই ই বরাবর, এই সূত্র বরাবর,
সূত্র বরাবর এই সূত্র অনুযায়ী কি এটাকে আমরা শুধু বিয়োগ করছি, এটা থেকে এটা মাইনাস করছি, এটা থেকে এটা মাইনাস করছি, এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে কি ওয়ান মাইনাস ওয়ান কি শূন্য হয়ে যায়, এটা শূন্য হয়ে যায়, তাহলে কি দুটো উপাদানকে শূন্য হয়েছে, তাহলে কি আমরা কলাম এবং সারি বাদ দিছি, কলাম এবং সারি বাদ দিয়ে যে উপাদানগুলো কি পাইছে সেই উপাদানগুলো লিখছি, এখন পরস বরাবর গুণ করে দিছি, গুণ করার পর কি এটার পর ওয়ান আছে, এটার পর ওয়ান আছে, স্কোয়ার হয়ে যায়, তারপর কি আবার এটা করছি কি এটাও আবার গুণ করছি, এটার পর ওয়ান আছে, এটার পর ওয়ান আছে, তাহলে কি কিউব হয়ে যায়, মানে থ্রি হয়ে যায়, তাহলে কি আমরা কি ডান পক্ষ পেয়ে গেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো, আর যদি বুঝতে যদি কোনো সমস্যা হয় যে খালি উক্ত সমস্যাটি কি করবা ছবি তুলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা, ওই সমস্যাটি সমাধান করে করার চেষ্টা করব। তাহলে কি ওই সমস্যাটি কি খালি কি পোস্ট করবা। আজকের ক্লাসে এতটুকুই, পরবর্তী ক্লাস করার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।